সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ডলুগাঁও গ্রামে 100% দিব্যাঙ্গ নাবালক কুলদীপ সিনহার গুরুতর অসুস্থতার খবর শুনে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদের এক প্রতিনিধি দল তার বাড়িতে পৌঁছান 23 সেপ্টেম্বর সন্ধ্যায়। কুলদীপের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া সহ তার দ্রুত আরোগ্য কামনা করে ওই দল। ওই 100% দিব্যাঙ্গ কুলদীপ যেন শীঘ্রই সরকারি ভাতা পায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ মন্ত্রীর গোচরেও নেবার প্রতিশ্রুতি দেয় ওই প্রতিনিধি দল। ওই দলের এক সদস্য জানান যে গৌহাটি নিবাসী সংস্থার কর্ণধার নরেন্দ্রনাথ সিনহার আদেশেই তার অসুস্থ কুলদীপের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছেন, পাশাপাশি আর্থিক সাহায্য করেছেন কুলদীপকে। সংস্থার কর্ণধার সহ সকলকে সাধুবাদ জানিয়েছেন কুলদীপের পিতা। জানা প্রয়োজন যে জন্মদাত্রী মা থাকা সত্ত্বেও কুলদীপ আজ মাতৃহীন। তার অসুস্থতা সহ্য করতে না পেরে 6 বছর পূর্বে পুত্র ত্যাগ করে গেছেন তার মা। উল্লেখ্য যে ওই সংস্থা জাত পাত নির্বিশেষে আর্তদের পাশে দাঁড়িয়েছে করোনার সময়কাল থেকে। যারাই বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়িয়েছে সর্বদা। নমস্কার, আমরা বেশ কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট পেয়েছিলাম যে যথাসম্ভব এটা কুলদীপ সিনহার পরিবার থেকে পোস্ট করা হয়েছে যে উনি তো আমরাও জানি উনি জন্মের ক্ষেত্রে সম্পূর্ণভাবে 100% হ্যান্ডিকেপ, তো উনি অসুস্থ ছিল বলে একটা পোস্ট পেয়েছি। সেই পোস্টটা আমরা একটা সামাজিক সংগঠনে কাজ করি যার নাম নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদ। আমাদের সুপ্রিমো শ্রদ্ধেয় নরেন্দ্রনাথ সিনহা উনি আসামে থাকেন, ওনার দৃষ্টিগোচর হয়, তারপরে উনি সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্য কমিটির যে টিম আমরা কাজ করি আমাদেরকে বলেন এই ব্যাপারটা কি তোমরা একটু খবরাখবর করো। তখন আমাদের রাজ্য কমিটির প্রেসিডেন্ট শ্রদ্ধেয় নিরঞ্জনদা খবরাখবর করেন, খবরাখবর করার পর দেখলাম যে আমাদের গ্রামীণ ঘটনাটা, তখন সাথে সাথে ওনাকে ফিডব্যাক দেওয়া হয় যে আমাদের গ্রামীণ ঘটনাটা ছেলেটা জন্মসূত্রে 100% বিকলাঙ্গ অসুস্থ। তখন বলেন যাও গিয়ে খবরাখবর করো, খবরাখবর করে তার কী দরকার বা আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা কী করতে পারি। তখন গতকালকে এসেছিলো আমাদের রাজ্য কমিটির সভাপতি এবং ওনার দল নিয়ে এসেছিলো। এসে আসার পরে কুলদীপ সিনহার বাবার সাথে আলাপ আলোচনা করে তো কুলদীপ সিনহার বাবা যদিও কোনো আর্থিক সাহায্যের প্রার্থনা করেননি, উনি বলেছিলো ঠিক আছে ছেলে মোটামুটি আবার তো আগের থেকে এখন মোটামুটি উন্নতি হয়েছে। তারপরে আমরা কথা বলে আমরা জানতে পারলাম যে ওনার একটু আর্থিক সংকট আছে, যার পরে আমরা নরেন্দ্র আমাদের সুপ্রিমো নরেন্দ্রকে বললাম যে ওনাদের কিছু আর্থিক সাহায্য করলে ভালো হয়। তখন নরেন্দ্রনার সাথে সাথে আজকে সকালে আমাদের রাজ্য কমিটির প্রেসিডেন্টের কাছে 3,000 টাকা দিয়ে বলেন যাও ওটা দিয়ে ছেলেটার সুস্থতা কামনা করে ছেলেটার ফল টল খাওয়ানো যা যাবতীয় একটা ব্যবস্থা করে দাও। তারপরে আমরা আজকে এলাম, এসে বাচ্চাকে আমাদের বাচ্চাকে দেখলাম এবং ওনার বাবার সাথে কথা বললাম। কথা বলে আমাদের সেই নরেন্দ্রদার কথা অনুযায়ী যে আর্থিক কিছু অনুদান দিয়েছিল সেটা কুলদীপ সিনহার বাবার হাতে আজকে আমরা তুলে দিলাম। আর আমাদের NBMYP সবসময় আছি, আমরা নরেন্দ্রদাকে এখনও সরাসরি দেখিনি কিন্তু নরেন্দ্রনার কথা অনুযায়ী আমরা বিগত 2-3 বছর ধরে ত্রিপুরাতে কাজ করছি। আমাদের কোথাও উনি একটা অবহেলা করেন না, আমরা যদি কোনো সাহায্য সহযোগিতার জন্য যদি হাত বাড়ায় উনি কোনোদিন আমাদের ফিরিয়ে দেননি, যার জন্য আমাদের যারা টিম মেম্বার এখানে আছে খুব উৎসাহ উদ্দীপনার সাথে নিখিল বিষ্ণুপ্রিয়া যুব পরিষদের সঙ্গে আমরা অঙ্গাঙ্গীভাবে জড়িত, আমরা আছি থাকবো সারা জীবন এইভাবেই মানুষের সেবা করেই যাবো। এটা নরেন্দ্রদার আদর্শ, সেই আদর্শ মতে আমরা চলি। আমরা আপনার সংস্থার আপনাদের যে সংস্থার NBMYP তার দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।